হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বুঝিয়ে গেছেন ভিডিওটা কি টপিকের। আর যে খরগোশগুলো দেখতেছেন, এই খরগোশগুলো কিন্তু আমার না। এই দেখেন, দুইটা বাচ্চা, একটা কালো আর একটা লাল। তো এরকম তিনটা বাচ্চা, মানে সামনের মাসও দিছিল বাচ্চাগুলো, সাতটা বাচ্চা দিছিল, ওইগুলো বাঁচাতে পারে নাই। তো ওইগুলো কেন মারা গেছে ওইটার একটা ভিডিও করব, বা একটা করছিলাম, ওই ভিডিও লিঙ্কটা আমার কমেন্ট বক্সে থাকবে। আর এখন তিনটা বাচ্চা আছে, এখানে দুইটা বাচ্চা, আর নিচে যেটা আছে, নিচেরটা হচ্ছে আগের বারের, মানে প্রথম যে বাচ্চাটা দিছিল ওই বেসের। আর এই ঘরের ভিতরে একটা বাচ্চা, এই দেখেন, এই দেখেন এটার কি বড়। তো আর এই যে এই কালো খরগোশটা, তো বুঝতেই পারছেন এই কেন ভিডিওটা করতেছি। আর এই কালো খরগোশটা যে দেখতেছেন, এটাই আমি কিনবো। তো একটু লেট হবে, বেশিক্ষণ, বেশি দিন লেট হবে না। তো এক সপ্তাহের মধ্যে আমি খরগোশটা কিনে ফেলবো। দেখেন খরগোশটা নিয়ে আসতেছে, আর ওই যে ওই দিকে যে বাচ্চাটা আছে, আর ভিতরে দুটা বাচ্চা দেখেছি, এই তিনটা বাচ্চা এই আপাতত বাইচে আছে। দেখেন এটা ফিমেল খরগোশ। তো মূলত কারণ হচ্ছে এখন আমি ক্যান কিনে আনতেছি না। দেখেন এখনও দুধ খাওয়াইতেছে, বাটগুলা ভিজা। আর দেখেন মেয়ে খরগোশ, মেয়ে খরগোশ তো মোটামুটি সবাই চিনতেই পারেন, তবু আমি আরেকবার ভালো করে দেখাই দিই। তো এটা কিন্তু ম্যাটিং মুডে আছে, দেখতেই পারলাম। তার যে গোপন অঙ্গটা ওইটা একদম লাল হয়ে আছে, আর একটু ভিজা ভিজা, তো এভাবে বুঝতে পারবেন। আর হয়েছে আমি এই খরগোশটাই কিনবো, কালো খরগোশটা। তো এখন ক্যান কিনতেছি না, অনেকে বলতে পারেন যে বাড়িতে কিনে নিয়ে আসেন, তো এটা ক্যান কিনতেছি না আমি বলি। তো এটা কিনা এখন না কিনার কারণ হয়েছে বাচ্চাগুলো এখনও দুধ খায়, বাচ্চাগুলোর বয়স মনে হয় এক মাসের কিছুদিন উপরে হবে, এক মাস 10-15 দিন এরকম হবে। তো বাচ্চাগুলো এখনও দুধ খায়। এ দেখেন বাচ্চা একটা নিয়ে আসতেছে। তো বাচ্চাগুলো মোটামুটি ভালো বড় হয়ে গেছে, আমি আগে দেখছিলাম অনেক ছোট, তো অনেকটাই বড় হয়ে গেছে। সাতটা বাচ্চা দিছিল, তো এখন তিনটা আছে, চারটা মারা গেছে। তারা আর কি ঠিক মতো দুধ খাওয়াইতে পারে নাই, পরে আমি বলছি যে দুধ ঠিক মতো না খাওয়াইলে এই বাচ্চাগুলো মারা যায়। তো ভালো করে এখন দুধ টুধ খাওয়ায় বড় করছে, এখন সব কিছু খায়। আর সব থেকে বেশি খায় ধান, পিছনে ধান দেখতে পারছেন, ধান খায়। তো এটা ছেলে না মেয়ে বুঝতে পারতেছি না, ভালো করে দেখতে দিতেছে না। আর ক্যামেরাটাও আমার সেরকম আর কি এম হইতেছে না, জুম হইতেছে না। তো যা হয় কিন্তু ওই খরগোশটা আর কি নড়াচড়া করতেছে। তো আমিও শিওর দিয়া বলতে পারলাম না, কারণ আমি দেখতে পারি নাই ক্লিয়ারভাবে। তো একটা ভিডিও করব নেক্সট। তো বাচ্চাগুলো দেখলি নি, তিনটা বাচ্চা আছে ছোট, আর একটা বড় বাচ্চা, আর একটা বড় ফিমেল। তো ফিমেলটা বেঁচে ফেলবে। তো কেমন হয়েছে আপনারা বলবেন, কি কিনবো নাকি? আর যে কালো ফিমেলটা দেখলেন ওইটাই আমি কিনবো। আর নিচের বাচ্চাটা কিন্তু আগের বেসের, মানে আগে বাচ্চা দিছিল, ওইটার মোটামুটি 4 মাস হয়ে গেছে। আর এই উপরেগুলা হয়েছে মনে করেন হবে 1.5 মাস হবে, 1 মাস পার হয়েছে। তো আমি কালো খরগোশটা কিনবো, কালো খরগোশটা অনেকটা লম্বা, কিন্তু সেরকম মানে মোটা তাজা না থাকলেও মোটামুটি চলে। তো ওই খরগোশটা ভালো আছে, মোটামুটি অনেকগুলো বাচ্চা দেয়, 5-6টা তো এমনিতে দেয়ই। তো এবারকার 7টা বাচ্চা দিছে, তো ভালো খাবার দিলে 8-7টা এরকম বাচ্চা পাবোই। তো আমি ওই খরগোশটাই কিনবো, কালো থাকবে, কালোটা হচ্ছে ফিমেল, আর আমার মেলটা হচ্ছে দেখতে নেই লাল কালার। তো আমার এখন দুইটাই পালবো, আপাতত একটা মেল আছে, আর আমার মেলটাকে আজকে দেখাইলাম না। আর নেক্সট ভিডিও দেখাবো আমার ফিমেলটা কোথায় বিক্রি করছি। তো ওইটা ভিডিও করার সময় পাই নাই, তো এদের বাড়ির আশেপাশে দিয়ে চাইতেছিলাম, তো ভাবলাম একটা ভিডিও করে নিয়ে আসি। আর এখনই কিনে ফেলতাম, কিন্তু ওরা বলতেছে এখনও যেহেতু বাচ্চাগুলো দুধ খায়, সেক্ষেত্রে আর কিছুদিন ওদের কাছে রাইখা তারপর আর কি আমি কিনে আনতাম। বাচ্চাগুলো এখনও দুধ খায়, আমি বাটগুলা দেখে যা বুঝলাম, তো তাই আমি আনতেছি না। তো আর কিছুদিন লেট হবে, বেশি দিন না, তো তাই আমি কিনে আনলাম না, কারণ বাচ্চাগুলোকে তো মারে কোনো লাভ নাই। তো তাই আমি কিনে আনলাম না, আর কিছুদিন দুধ খাক বাচ্চাগুলা। তো দুধ খাওয়ার পরে আমি নিয়ে আসবো। তো ফিমেলটা কেমন হবে আপনার কমেন্টে বলবেন। ফিমেলটা অনেকটা লম্বা, অনেকটাই মানে মোটা তাজা আছে, সব দিক দিয়েই ফিটফাট আছে, কোনো সমস্যা নাই। তো সমস্যা হয়েছে এটা প্রচুর খাবার খায়, তো সেক্ষেত্রে এদের ভালো খাবার দিতে হবে। ফিমেলটা কিন্তু এটা আমার কাছে ছিল আগে, সর্বপ্রথম আমার কাছেই ছিল, তো আমি এদের কাছে সেল করছিলাম। তো এটা অনেক খাবার খায়, তো সমস্যা নাই। আপাতত আমি যেহেতু গাছ টাছ কাটার সময় পাইতেছি না, তো আরও ভালো হইলো, কাজটাও শেষ হয়ে যাক, আর এদের বাচ্চাগুলোও দুধ খাওয়ানো সেরে দিবে, মানে আস্তে আস্তে দুধটা ছাইড়া দেবো, তখন আর দুধ খাইবো না, তখন আমি নিয়ে যাবো, কোনো সমস্যা নাই। তো আপাতত ওদের কাছে থাক, আমি 1 সপ্তাহ পর আর কি এটা নিয়ে যাবো, তো তখন আর কি ভিডিও করব। আর নেক্সট কালকের ভিডিওতে দেখতে পারবেন আমার ফিমেলটাকে কোথায় সেল করছি। তো আপাতত এটা দেখাইলাম যে বাচ্চাটা কেমন হবে আপনারা বলবেন। সরি, বাচ্চাটা বলে খরগোশটা কেমন হবে, খরগোশটা হয়েছে কালো, আমি আগেই বলে দিলাম কালো। তো দেখতে পারবেন কিছুদিন পরে আমি খরগোশটা নিয়ে আসব। আর খরগোশটা কিন্তু বাচ্চাটাচ্চা ভালোই করে, ওর বাচ্চাকে ও নিজেই দুধ খাওয়ায় ভালোই। দেখেন মানে আমি দেখতেই পারতেছি না বাচ্চাটা কেমন করতেছে।
তো দেখার কোনো সুযোগই নাই। তো আরেকদিন একটা ভালো করে ভিডিও করব, আজকের ভিডিওতে আর কি ভালো করে দেখাইতে পারলাম না, তো সমস্যা নাই। ভিডিওটা কেমন হয়েছে আপনারা বলবেন। আর আরেকটা প্রশ্ন ছিল, এক ভাই প্রশ্ন করছিল, দুইটা আলাদা খরগোশ দিয়ে কি ব্রিডিং করানো যাবে নাকি, মানে দুইটা আলাদা আলাদা প্রজাতির, বিদেশি আর বাংলাদেশি, তো আলাদা আলাদা প্রজাতির খরগোশ দিয়ে ব্রিডিং করাতে পারবেন, তো কিন্তু সমস্যা হচ্ছে বাচ্চাগুলো আর কি ক্রস ব্রিড হয়ে যাবে, মানে বাচ্চাগুলো আর কি আলাদা আলাদা হয়ে যাবে, মানে একই থাকবে না, বিদেশিও হতে পারে আবার বাংলাদেশিও, তো এরকম মিক্স হয়ে যাবে বাচ্চাগুলো, আবার কালার ডিফারেন্স কালার আসবে, তো ওটা দিয়ে করালে আরও ভালো বেশি। কিন্তু কথা হয়েছে আপনি দেখবেন কি ওরা কি ম্যাটিং করে নাকি, যদি আপনি ম্যাটিং করাইতে পারেন সেক্ষেত্রে ভালোই হবে, বাচ্চাগুলো ক্রস ব্রিডে আসবে, তো ওইটা করালে কোনো সমস্যা নাই, তো আপনি করাতে পারেন, কোনো সমস্যা হবে না। তো প্রশ্নটা ভালো লাগলো, আরও দুই তিনটা প্রশ্ন আছে কিন্তু ওইগুলো এখন দেওয়ার সময় না, তো আমি ওইগুলো আরও সুন্দর করে ভালো করে বুঝিয়ে দেবো কীভাবে কী করতে হয়। তো আমার খরগোশটা আগে কিনে আনি, তারপর ওই উত্তরগুলো দিব, কারণ ওইটা আর কি নতুন খরগোশ আনার পরে কী করতে হয় ওইটা আর কি দুইটা প্রশ্ন আছে ওরকম, তো এখন আর কি এখানে আর ভালো করে বুঝাইতে পারলাম না, আর আমি সেরকম ভিডিওর মধ্যে সময়ও দিতে পারতেছি না, তবুও আপনাদের তো আর কি ভিডিও দিতেই হবে রেগুলার, তাই আমি আর কি আপাতত কিছুক্ষণের জন্য একটা করে ভিডিও বানাইতেছি ফাঁকে ফাঁকে। তো আপনারা সবাই একটু সাপোর্ট করবেন, আর আমার ভিডিওর জন্য আপনারা অপেক্ষা করেন, সমস্যা নাই, ভিডিও অবশ্যই দেবো। আমি মনে করেন খরগোশ পালন অফ করবো না, আপনারা অনেকে বলছেন যে ভাই আপনি চালিয়ে যান আমরা আপনার সাথে আছি, তো আপনাদের কমেন্ট দেখে অনেকটাই ভালো লাগলো, তো সেই ক্ষেত্রে আমি খরগোশটা পালা আবার আরম্ভ করছি, তো এই ফিমেলটা আমি নিয়ে যাব। আর যার প্রশ্নটা ছিল তো উত্তরটা পেয়ে গেলেন, ক্রস ব্রিড এরকম আপনি ম্যাটিং করাতে পারেন, কোনো সমস্যা নাই, তো আপনি যদি চান করাতে পারেন, আর কোনো প্রশ্ন থাকলে আপনারা সবাই প্রশ্ন করবেন, আমি উত্তর দিয়ে দেবো। তো আর দুইটা প্রশ্ন আছে ওইগুলো একটু পরে দেবো, একটু পরে বলতে নেক্সট ভিডিওতে পাবেন। তো আজকের ভিডিওটার বেশি লং করলাম না, আর নেক্সট একটা ভিডিও হবে যে আমার ফিমেলটা কোথায় সেল করছি ওইটার ভিডিও দেবো, আর আমার ফিমেলটা কেমন হয়েছে আপনারা বলবেন। ফিমেলটা কিন্তু আমি যেদিন আনবো ওই দিন ভালো করে একটা ভিডিও করে দেখাবো, কারণ এখানে আমি আর কি ভালো করে দেখাইতে পারলাম না, তো আপনার একটু অ্যাকসেপ্ট করে নেবেন। তো আজকের মতো এটুকুই, ভিডিওটার বেশি লং করলাম না, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, আর সবাই আমাকে একটু সাপোর্ট করবেন। তো আজকের মতো এটুকুই, আল্লাহ হাফেজ।